আমাদের হাবভাব আমাদের আচার আচরণ সবকিছুর দিকে তাকালে মনে হয় আমরা পৃথিবীতে বোধহয় কয়েক হাজার বছর বাঁচব, মানে পৃথিবী থেকে আদৌ আমরা কখনো যাব বা যাদের বয়স 40-50 হয়ে গেছে বাংলাদেশের মানুষের গড় আয়ু অনুযায়ী তাদের যাওয়ার সময় আর বাকি নাই বেশি, কিন্তু সেটা আমাদের আচরণ দেখে বুঝবার কোনো উপায় নাই। কারণ যে পৃথিবী আজ দাঁড়িয়েছে বা দাঁড় করানো হয়েছে এই পৃথিবীটা পুরো ডিজাইনটাই এমন ভাবে করা হয়েছে যে তুমি ভোগ করো, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। এই ভোগবাদী পৃথিবীতে মানুষ পাথর কাঠের মতো হয়ে যায়। দেখতে দেখা যায় বাহ্যিকভাবে অনেক মানবিক, প্রায় সময় দেখবেন যে একটা বিড়াল পড়ে গেছে কোনো একটা গর্তে, এটা উদ্ধার করবার জন্য বিশাল বড় হেলিকপ্টার নিয়ে বাহিনী চলে আসছে, সেনাবাহিনী নেমে গেছে, একজন মানুষ গর্তে তার জীবন হুমকির মধ্যে ফেলে নেমে গেছে, আরেকজন উপর থেকে ধরে রাখছে। মানুষ কত মানবিক হয়ে গেছে, কুকুরের জন্য হসপিটাল খুলে ফেলছে, বিড়ালের জন্য আপনার সেবা কেন্দ্র খুলে ফেলছে, কুকুরের জন্য আবাসিক হোটেল খুলছে, পশু পাখি যেগুলো বাসায় পালতেছেন, আপনি কোথাও ছুটিতে যাবেন, ট্যুরে যাবেন, ঘুরতে যাবেন, তো সেগুলো রাখার জন্য আলাদা এরকম ডিপার্টমেন্ট হয়ে গেছে। মানুষ কত মানবিক হয়ে গেছে, এটা না বাহ্যিক রূপ, মানবতার আসল রূপ। এই মানবতার আসল চেহারা যদি আপনি দেখতে চান ফিলিস্তিনের গাজার দিকে তাকান। এই মানবতার মানে আসল এবং ভেতরের রূপ একেবারে বিবস্ত্র হয়ে আপনার সামনে উৎকট ভাবে নিকৃষ্ট ভাবে এই মানবতার আসল রূপ আপনার সামনে ভেসে উঠবে যদি আপনি গাজার দিকে তাকান ফিলিস্তিনের। জাতিসংঘ বলছে যে 6 লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র 1 কদম দূরে অবস্থান করছে এবং খাবারের জন্য এমন ভয়াবহ হাহাকার সেখানে শুরু হয়েছে যে বৃদ্ধ শিশু খাবারের পাতিল নিয়ে ঘুরছে ঘন্টায় ঘন্টা। খাবারের জন্য হাহাকারের কারণে কোথাও রিলিফ নেওয়ার জন্য এই ক্ষুধার্ত মানুষগুলো পাগলের মতো ছুটছে, সেখানেও বোমা মেরে তাদেরকে শেষ করা হচ্ছে। ছোট ছোট নবজাতক বাচ্চা এরা আপনার চিকিৎসা পাচ্ছে না, তাদের অপারেশন করতে হচ্ছে সরাসরি, কোনো অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো মেডিসিন নাই এবং মেডিসিন ঢুকতে দেওয়া হচ্ছে না এবং খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না। খাবার ঢুকতে দিলে বহু খাবার অনেকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু খাবার ঢুকতে দিচ্ছে না। যারা এই কাজগুলো করছে গোটা পৃথিবী চেয়ে চেয়ে তাদের সমর্থন করছে, গোটা পৃথিবী, মানে কত মানবিক আপনি এবার চিন্তা করেন। এদের মানবিকতার আসল রূপ আপনি দেখেন কিয়ামতের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মানুষ ফিতনায় পতিত হবে। এই ফিতনা যে কতভাবে হবে, ফিতনা মানে ধোঁয়াশা, বিভ্রান্তি। আপনি দেখবেন একটা আপাদমস্তক ফেরেশতা, আসলে একটা সাক্ষাৎ শয়তান। আপনি দেখবেন যে কথা সব ফেরেশতার মতো, আসলে সব শয়তানের কথা। এটাই ফিতনা, এটাই বিভ্রান্তি। আপনার কাছে মনে হবে আমার জীবনযাত্রাকে একেবারে পানির মতো সোজা করে দিছে, আপনাকে তলে তলে শেষ করা হয়েছে, আপনি টেরও পাচ্ছেন। আপনি মনে করছেন আধুনিক পৃথিবী আমার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে বটে, কিন্তু আপনার অনেক কিছু নিয়ে গেছে, আপনি টেরও পাননি। আপনার মনুষ্যত্ব, আপনার মানবতা, আপনার মোরালিটি, আপনার নীতিনৈতিকতা এটাকে ধ্বংস করে শেষ করে ফেলা হয়েছে। আপনি দেখছেন আপনার ছেলে অনেক শিক্ষিত হচ্ছে, আপনার মেয়ে অনেক শিক্ষিত হচ্ছে, অনেক আপনার ভালো ক্যারিয়ার সে গড়ার মতো যোগ্যতা সে অর্জন করে ফেলছে, কিন্তু দিন শেষে সে পশু হয়ে গেছে, আপনি টেরও পাচ্ছেন। শিক্ষার নাম দিয়ে আপনার সন্তানকে পশু বানায় ফেলা হচ্ছে, তার ভিতরে মনুষ্যত্ব এটা হরণ করে নিয়ে ফেলা হচ্ছে। কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জাল গোটা পৃথিবী তার কন্ট্রোলে চলে যাবে। আজ গোটা পৃথিবী আস্তে আস্তে দেখবেন যে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, গোটা পৃথিবীর সকল অর্থগুলো ব্যাংকে, আর সব ব্যাংকগুলো নিয়ন্ত্রণ একটা জায়গা থেকে হয়। এগুলো আরো কাস্টমাইজ হয়ে যাবে, আরো সিগনিফিকেন্ট জায়গায় চলে যাবে, আরো নির্দিষ্ট মানুষের কাছে চলে যাবে এবং একটা পর্যায়ে দাজ্জালের আবির্ভাব ঘটবে, গোটা পৃথিবীর সকল খাদ্য সকল পানীয় তাদের কন্ট্রোলে চলে যাবে এবং রাতকে দিন, দিনকে রাত করে দেখাবে। আজকাল তো আমরা দেখেন না, অতিরিক্ত বিজ্ঞান মনস্ক হয়ে আমাদের দশা কি হয়েছে যে আমরা এখন আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর বিধিবিধানকে বিজ্ঞানের মুখোমুখি করে দাঁড় করাই, বিজ্ঞানের কুষ্টি পাথর দিয়ে যাচাই করি, বিজ্ঞানের টিকছে তো সেটাকে আমরা মানি, আর বিজ্ঞানের টেনে নেয় বলে যে অবৈজ্ঞানিক, আমরা অবৈজ্ঞানিক বলে অনেক কিছু উড়িয়ে দেই বাইরে আমার। তো এই যে আজকে যে পৃথিবীতে আমরা আছি এটা ফিতনার একটা পৃথিবী। কিয়ামত যত নিকটবর্তী হবে, পৃথিবীর আয়ু যত বাড়তে থাকবে, আমরা যত সামনে অগ্রসর হতে থাকবো তত ফিতনা আরো বাড়বে। এই ফিতনাগুলোর মধ্যে থেকে একটা ফিতনা হলো আজকে যাদেরকে যত বেশি আপনি সভ্য মনে করছেন, যত বেশি মানবিক মনে করছেন, তারা ততটাই অসভ্য, তারা ততটাই অমানবিক। সেটার আসল রূপ যদি আপনি দেখতে চান আপনি গাজার দিকে তাকান। তথাকথিত সভ্যতার এই সময়ে, আধুনিকতার এই সময়ে গাজার মানুষেরা লতা পাতা খেয়ে বাঁচবে সেই লতা পাতাটুকুও রাখা হচ্ছে না, ওইগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে যাতে লতা পাতাও খেতে না পারে। যারা যুদ্ধ করছে তাদের সাথে আপনি যুদ্ধ করছেন, কিন্তু যারা সাধারণ মানুষ আছে, বৃদ্ধ আছে,
নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সে তো সন্ত্রাসী না। আর যাদেরকে আপনি সন্ত্রাসী বলছেন তারা কি সন্ত্রাসী? নিজের মায়ের ভাষা রক্ষার জন্য, নিজের মাতৃভূমি রক্ষার জন্য, নিজের ভূখণ্ড রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য আপনার চাপিয়ে দেওয়া জুলুমের বিপরীতে লড়ার চেষ্টা করছে সেই স্বাধীনতা কামীদেরকে আমাদের দেশের মিডিয়াগুলো পর্যন্ত স্বাধীনতা কামী বলতে দেখবেন ইতস্তত বোধ করে। এরা আবার নিজেদেরকে অনেক মানবিক দাবি করে, এরা আবার দেখবেন মানবাধিকারের অনেক স্লোগান তারা তুলে ধরে। আপনি যখন এমন কিছু করতে যাবেন যেটা তাদের মতের বিরুদ্ধে তখন তারা দেখবেন অধিকারের কথা নিয়ে আসবে, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়। বিরাট বড় ব্যাপার, বাবা তার ছেলেকে শাসন করলে বলে মানবাধিকার লঙ্ঘন হয়, বাচ্চার উপরে কড়াকড়ি করছে, কি ভালো মানুষ চিন্তা করেন, এটা বাচ্চার অধিকার নিয়ে এতটা ভাবে। আর ওখানে বাচ্চা সকাল বিকাল তারা নাস্তা করে বাচ্চা দিয়া। এদের মানবতার আসল রূপ দেখতে চাইলে আপনি আফ্রিকা চলে যান, আফ্রিকার এক একটা দেশে মানুষের অবস্থা যায় দেখেন, এখনো মানুষ মাটি খেয়ে থাকে। তো সভ্য দুনিয়ার আসল রূপ হলো এটা, ইসলাম মানুষকে মানবিক হতে বলে, সেটা কোনো ভূখণ্ডের সাথে সীমিত না, সেটা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ কোনো মানবতার কথা মানুষ ইসলাম বলে না। ইসলাম যে মানবিকতার কথা বলে সেই মানবিকতা সকলের জন্য সর্বাবস্থায় প্রযোজ্য, এমনকি আপনি একেবারে ইসলাম এবং মুসলমানদের প্রচন্ড রকমের শত্রু আপনাকে খুন করতে উদ্যত হয়েছে, আপনি বাধ্য হয়ে যদি তাকে হত্যা করতে হয়, আপনি রণাঙ্গনে যদি শত্রুকে আঘাত করতে হয়, ইসলাম বলে সেখানেও অমানবিকতা বা মর্মান্তিক কোন পরিণতি হতে পারে, সেই বিষয়ে ইচ্ছাকৃত যেন সৃষ্টি না হয় তোমরা খেয়াল রাখবে। তার মানে মারা লাগলে মারতে হবে, আপনার আত্মরক্ষার জন্য আপনি রণাঙ্গনে তাকে হত্যা করলেন, কিন্তু সেই হত্যা করতে গিয়েও আপনি তাকে জেদ মিটালেন, টুকরা টুকরা করে হত্যা করলেন, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করলেন, আপনি খেদ মিটে গিয়ে তাকে পোড়ায়া পোড়ায়া মারলেন, আপনি তাকে নানাভাবে কষ্ট দিলেন, ইসলাম সেটাকে সাপোর্ট করে না। এমনকি শত্রুর সাথে আবার